তাদের মাধ্যমে যাতে এই দেশবাসী চিরতরে স্বৈরাচার মুক্ত হতে পারে। অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা ছিল, এটা থেকে কাটায় ওঠার জন্য এই সবচেয়ে বড় বিষয়। আমার দিনের দিক ভালো, কে পায় আমি পাই না। ছাত্ররা যেটা দেখালো তাতে আবার আশার সঞ্চার হয়েছে এবং আমরা আশা করি যে আগামীতে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা এদেশে চালু হবে। আর কোনো স্বৈরাচার যাতে আসতে না পারে সামনের দিনে, ছাত্রদের আক্রমণ করতে না পারে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা এটা দেখতে চাই। ছাত্র প্রতিনিধিদের কাছে আমাদের কাম্য যে এই উদ্দেশ্য নিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছে, যেহেতু তারা এখন সরকারের প্রতিনিধি হয়েছে, সুতরাং তাদের মাধ্যমে যাতে এই দেশবাসী চিরতরে স্বৈরাচার মুক্ত হতে পারে, স্বৈরাচারের কবল থেকে এই দেশকে আমরা রক্ষা করতে পারি এবং আমাদের আশেপাশে যে সমস্ত বহির্শত্রু রয়েছে তাদের হাত থেকেও আমরা রক্ষা পেতে পারি, সেই ব্যাপারে প্রতিটি পদক্ষেপ যাতে নেওয়া হয়। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা অর্থনৈতিক অবস্থা, মানুষের যে এতদিন বেচা কেনা ছিল না, অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা ছিল, এটা থেকে কাটায় ওঠার জন্য এই সবচেয়ে বড় বিষয়। আর দ্রব্যমূল্য অবস্থা যে ছিল এতে এটা একটু কমে আসার জন্য আস্তে আস্তে এটা এই চেষ্টা গভর্নমেন্ট, আশা করি আমরা গভর্নমেন্ট পারবে এবং গভর্নমেন্ট এটা করতে পারবে ইনশাল্লাহ। সরকারের চাল ডাল পাই না, গাড়ি চালাইতে পয়সা পাই না, ছেলে মেয়ে খাওয়াইতেও পারি না। আমার দিনের দিক ভালো, কে পায় আমি পাই না। আর এই গাড়ি চালাই চালাইয়া কোনো পয়সা ইউজ করতে পারি না। আল্লাহ ছেলে মেয়ের দিকটা খাওয়াইয়া কোনোভাবে রাখতে পারলে আমরা এই দীর্ঘদিন একটা অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে চলে আসছিলাম, তো আমাদের মোটামুটি একটা ধারণাই হয়ে গেছে যে আমাদের জীবনটা বোধহয় এভাবেই শেষ হয়ে যাবে। কিন্তু ছাত্ররা যেটা দেখালো তাতে আবার আশার সঞ্চার হয়েছে এবং আমরা আশা করি যে আগামীতে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা এদেশে চালু হবে এবং প্রত্যেকটা মানুষ তার বৈষম্যহীন অবস্থায় বসবাস করতে পারবে, কোনো রকম নির্যাতনের শিকার হবে না, চাঁদাবাজির শিকার হবে না, এইভাবে আশা করি যে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। আর কোনো স্বৈরাচার যাতে আসতে না পারে সামনের দিনে, ছাত্রদের আক্রমণ করতে না পারে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং একই সাথে একটা দেশে সমস্ত ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে মানুষ বসবাস করবে, স্বাধীনভাবে বসবাস করবে। প্রত্যেকটা ক্ষেত্রে যে অনিয়মগুলো হইতেছিল সেগুলো মানে রুখে দাঁড়াতে হবে। এই সরকারের এসে আমরা চাই যে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটা করতে হবে, এই যে বিভিন্ন চাকরি ক্ষেত্রে যে বৈষম্যটা হয় সেইটা নিয়ন্ত্রণটা করতে হবে এবং সমাজে মানুষের যে নিরাপত্তা আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই। আমরা কোনোভাবেই চাই না যে সমাজের কোনো ধরনের সংখ্যালঘু কোনো ধরনের সাধারণ ব্যক্তি তার আক্রমণের শিকার হোক। এটা আমাদের কাছে প্রত্যাশা যে একটা সুষ্ঠু স্বাধীন দেশ আমরা চেয়েছি, যেটা যদি আমরা পাই তাহলে আমরা খুব খুশি হবো, যদি না পাই তাহলে হচ্ছে এই যে আন্দোলনটা করেছি সেই আন্দোলনের যে ফলটা সেটা আমরা ঘরে নিতে পারলাম না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা এটা দেখতে চাই। মানুষ যাতে জনগণ যাতে শান্তি শৃঙ্খলাভাবে ঘুমাতে পারে, খাইতে পারে, স্বস্তিতে থাকতে পারে, এই আশা ব্যক্ত করেই আমি এই সরকারের কাছে আবেদন করছি, যাতে আমরা জনগণ নিরিবিলি বর্তমান সরকারের কাছে আবেদন, যাতে আমরা নিরিবিলি জীবনযাপন করতে পারি।